গুড মর্নিং বন্ধুরা, উত্তরাখণ্ড পর্বের অষ্টম দিনে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি চপটার থেকে কথা বলছি। এই জায়গাটার নাম বানিয়াকুণ্ড। খুব সুন্দর একটা জায়গা, ভিউজ অসাধারণ। আর সকাল সকাল হনুমান মন্দিরে চলে এসেছি। এই যে হনুমানজি, এখান থেকেই কথা বলছি তোমাদের সাথে। কিছু কিছু ইনফরমেশান বাকি রয়ে গেছে যেগুলো শেয়ার করে দেব, প্লাস আজকে দিনটাও শুরু করতে হবে। তো এখন বাজে 9টা। কালকে রাত থেকে প্রচুর বৃষ্টি, প্রচুর মানে ভয়ানক বৃষ্টি হচ্ছিল। এমন বৃষ্টি হচ্ছিল না, আমরা ভাবছিলাম যে রুমের মধ্যে জল না ঢুকে যায়। আমরা যে সকালবেলা এরকম একটা ওয়েদার পাবো, 8টার পর ফুললি চেঞ্জ, এখানে এরকমই হয়। মানে এইরকম মেঘভাঙা বৃষ্টি টাইপের, মেঘভাঙা বৃষ্টি হয়নি, হলে আর দেখতে হতো না, বাট মানে টাইপ অফ ওরকমই প্রচুর বৃষ্টি। সেখানে যে মানে এমন সুন্দর রোদ পাবো, এত সুন্দর ওয়েদার হয়ে যাবে আমরা ভাবতেই পারিনি। তো যাই হোক, হয়ে গেছে, ভগবান কৃপা করেছে। আমি চাইছিলাম যে যাতে আমাদের এই বাকি যাত্রাটা ঠিকঠাক হোক, নাহলে আজকের দিনটা পুরোটাই আমাদের রুমের মধ্যেই কাটাতে হতো, কেন কোথাও গিয়ে কোনো ভিউ পেতাম না। আর আজকের দিনটা পুরোটাই ট্রেকিংয়ের ওপর, তাই সুতরাং যদি অত বৃষ্টি হয়, অত বৃষ্টির মধ্যে ট্রেকিং ইম্পসিবল। তাই জন্য যাই হোক, ভগবানের কৃপায় যে আমরা সুন্দর ওয়েদার পেয়ে গেছি, এবার আমরা বেরাবো। তো তার আগে দু একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিই। প্রথমে হচ্ছে যে একটা আমি ইনফরমেশন তোমাদের দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে কেদারনাথে যাওয়ার সময় গৌরীকুণ্ডে যখন ক্লক রুমে আমরা জিনিসগুলো রেখেছিলাম, ক্লক রুম বলতে যে রুমটাতে আমি দেখিয়েছি ছিলাম, ওখানেই আমরা রেখে দিয়েছিলাম। লাগেজ আবার এদিক ওদিক করবো কেন, ওখানেই রেখে দিয়েছিলাম। তো সব জায়গায় ওখানে ক্লক রুম অ্যাভেলেবেল, যেরকম আগে বলেছি। কিন্তু ওরা প্রথমে তোমাদের কিছু বলবে না, প্রথমে তুমি জিনিস রাখবে, জিনিসের ভাড়া তোমাকে বলে দেবে, বলবে হ্যাঁ আপনি চলে যান, যখন আসবেন লাগেজ নিয়ে নেবেন, এই আপনার ভাড়া দিয়ে দেবেন, বড় ব্যাগ 100, ছোট ব্যাগ 50। যখন তুমি এসে নেবে তখন ওরা বলবে, ঘন্টার হিসাব দেখাবে যে তুমি এত ঘন্টা রেখেছো, তুমি 2 দিন ধরে রেখেছো। তো আমাদের সাথে সেম হয়েছিল, কিন্তু যেহেতু আমি বলেছি, ঠিক করে উত্তর দিয়েছি, তখন ওরা, তারপরে ক্যামেরা ট্যামেরা ছিল বলে ওরা বেশি আমার সাথে কথা বাড়ায়নি, ওরা যেটা ন্যায্য ভাড়া সেটাই নিয়েছে, 150 টাকা, কিন্তু ওরা বাড়িয়ে চাইছিল। এবার হচ্ছে যারা সাধারণ লোক তাদের সাথে ওরা এরকমই করবে। তো সুতরাং সবসময় গৌরীকুণ্ডে যদি একান্তই তোমাদের লাগেজ রেখে দিতে হয়, তাহলে অবশ্যই আগে এই কথাগুলো ভালো করে বলে নেবে, নাহলে এই মানে ট্যুরিস্টদেরকে ওখানে লোটা ঠিক বলবো না, ওদেরও 6 মাসেরই বিজনেস, বাট মানে এগুলো হ্যারাসমেন্ট করার জন্য ওরা সবসময় রেডি। মানে সব দোকান হয়তো নয়, আমরা যা যা যেখানে ছিলাম সেখানে এক্সপিরিয়েন্স তো এটাই। তো যেখানে যাও না কেন ভালো করে কথা বলে নেবে। আচ্ছা, এখানে তো কালকেই বলেছিলাম যে সোলার প্যানেলে সব চলে, সোলার লাইটে চলে, নেটওয়ার্ক এখানে একদম জিরো। তোমাদের একটু পরে আমি জায়গাটা ঘুরিয়ে দেখাবো, তখন এই যে প্রত্যেকটা হোটেলে বা প্রত্যেকটা টেন্টেই টেন্টে যে সোলার প্যানেলগুলো লাগানো আছে দেখিয়ে দেব। আর ভিউ এখানকার অসাধারণ, মানে আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে নাকি হিমালয়ও দেখা যায়। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে আমরা দিনটা শুরু করছি, ফার্স্টে আমরা যাব দেউরিয়া তাল। দেউরিয়া তাল এখান থেকে 15 মিনিট দূরে, আমরা তো কালকে বুঝতে পারিনি, আমরা এগিয়ে চলে এসেছি এতটা। আমরা আসলে প্রথমে ভেবেছিলাম তুঙ্গনাথ যাব, কিন্তু পরে দেউরিয়া তাল যাব, কিন্তু এখানকার লোক বলল যে না, ওটা আপনি পিছনে ফেলে এসেছেন, আপনি যদি দেউরিয়া তাল আগে না যান, আবার আপনি তুঙ্গনাথ করবেন, করে আবার উল্টো দিকে দেউরিয়া তাল যাবেন, আবার আপনাকে তুঙ্গনাথ অব্দি আসতে হবে, কেননা আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে যোশীমঠ। তো তাই জন্য আপনারা প্রথমে যান হচ্ছে দেউরিয়া তাল, দেউরিয়া তাল থেকে করে এসে তারপরে যান তুঙ্গনাথ, তুঙ্গনাথ করে আপনারা তুঙ্গনাথ থেকে সোজা রাস্তা গোপেশ্বর মণ্ডল হয়ে যোশীমঠ চলে যাওয়া যাবে, ফিরতে হবে না, রিটার্ন নেই। তো সেই জন্য আমরা তাই করছি। এখান থেকে দেউরিয়া তাল যেতে হলে প্রথমে সারি ভিলেজ যেতে হবে। সারি ভিলেজ এখান থেকে 15-20 মিনিটের ডিস্টেন্স, বাইকে তো তাই লাগবে, গাড়িতেও ওরকমই লাগবে। আর তারপর ওখান থেকে 2.5 কিলোমিটারে ট্রেক স্টার্ট হবে।
তো দেখা যাক কতক্ষণ কি সময় লাগে, আজকে বেরোবো ভাবতেই পারিনি। সেখানে ট্রেক হচ্ছে, যাচ্ছি ভগবানের কৃপা। তো আজকে দিনটা শুরু করছি, তোমাদের সিনিক ভিউটা বাইরে দেখিয়ে দিচ্ছি। আর পায়ে এখনো যথেষ্ট ব্যথা আছে, তো আমাকে উইশ করো যে আমি যেন ভালোভাবে সব জায়গাগুলো ঘুরে তোমাদেরকে দেখাতে পারি, আর তোমাদেরকেও ইনফরমেশন দিতে পারি, নিজেরাও এনজয় করতে পারি, আর তোমরাও ভিডিও দেখে এনজয় করো যতটা সম্ভব। আর যদি ইনফ্লুয়েন্সড হও তাহলে অবশ্যই এসে একবার নিজে থেকে ভিজিট করো, চোপতা তো অবশ্যই। আচ্ছা, এখানে আর একটা কথাও বলবো যে চোপতাতে এখানে আমার এখানে তো গিজার নেই, কালকেই বলেছি, সব এখানে কোনো হোটেল টেন্ট কোথাও তোমরা গিজার পাবে না। এখানে জলের দাম হচ্ছে আমাদের কিনতে হলো 50 টাকা পার বালতি। এবার এই যে সমস্ত দাম বলছি না, এখানে 50 টাকা পার বালতি গরম জল, কি 100 টাকা পার বালতি, কি এখানে 1800 টাকা ভাড়া, এই সব কিছু কিন্তু সিজনের ওপর ডিপেন্ড করে। এখন এদের সিজন নেই, তাই জন্য এখানে একটু সস্তা। এই যদি সিজন হয়, সিজন হচ্ছে এদের মেনলি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি, এই পুরো এলাকা পুরো ভর্তি হয়ে যায় বরফে। পুরো এই এলাকাগুলো দেখছো, এগুলো পুরো বরফে ঢাকা হয়ে যায়, আর এই বরফ দেখতেই কিন্তু লোক দূর দূর থেকে আসে। মানে তখন যে রুমে আমরা দুজন আছি, সেই রুমে 4 জন 5 জনও আর থাকে, আর সেই সময় ভাড়া এদের ট্রিপল হয়ে যায়। যেটা 1800 টাকা ভাড়া, সেটা 4000 হয়ে যায়। হয়তো বালতি এখন গরম জলের 50 টাকা, তখন হয়তো 150-200 টাকা হয়ে যায়। তো এখানে আমি উত্তরাখণ্ড ঘুরে এটাই মোটামুটি এখন অবধি এক্সপিরিয়েন্স করলাম, যে জায়গায় ট্যুরিস্ট কম, যে জায়গায় অতটা এখনো ট্যুরিস্ট ডেস্টিনেশন হয়নি, অতটা লোক যায় না বা সিজন নেই, সে জায়গায় তোমার ভাড়া কম, সব কিছু ঠিকঠাক পাবে, রিজনেবল রেটে পাবে। এবার রিজনেবল রেট থেকে একটু বেশি হলেও কোনো অসুবিধা নেই, খুব একটা বেশি না। যেই তোমার পিক সিজন হবে বা ট্যুরিস্ট ডেস্টিনেশন মেন মেন, সেখানে কিন্তু অসম্ভবভাবেই জিনিসের দামও বেশি, মন মতো জিনিসও পাবে না। তো এই জিনিসগুলো একটু অ্যাডজাস্টের ব্যাপার আছে, একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। ঠিক আছে, তো আমি সিনিক ভিউটা দেখিয়ে দিচ্ছি, তারপরে চলো আজকে দিনটা স্টার্ট করছি। এখন এখান থেকে যাব সারি ভিলেজ, চলো। সিনিক ভিউটা দেখো, অসাধারণ অসাধারণ। এখানকার ভ্যালিগুলোকে বলা হয় বুগিয়াল। এই যে এই জায়গাগুলো আছে না, এই যে এটা তো একটু বেশি গাছ আছে, তবে এক একটা জায়গা আছে এরকম গাছ নেই, পুরো ভর্তি হচ্ছে, সরি ভুল বললাম, ভর্তি না, পুরো ফাঁকা মাঠের মতো। ওই জায়গাগুলোকে এখানে বলা হয় বুগিয়াল, ঠিক আছে। ওখানে গরু চড়ে, আর এখানে জলের সিস্টেমটা দেখো, ঝর্ণার থেকে এরকম পাইপ লাইন করে 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 পুরো জল প্রত্যেকটা হোটেলে যাচ্ছে, এরকম ট্যাঙ্কি ট্যাঙ্কি করা জল হোটেলে যাচ্ছে। আর সত্যি দেখো, হিমালয় দেখা যাচ্ছে। কালকেই আমাদের বলেছিল, যদি আপনারা আকাশ পরিষ্কার পান, ভাগ্য ভালো থাকে, তো আপনারা হিমালয় এখান থেকে দেখতে পাবেন। ভাগ্য ভালো হওয়াটাই এখানে ব্যাপার, কেন এখানে যে কোনো সময় ওয়েদার প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে। আর আরেকটা কথা, এখানে কিন্তু জোকেরও ভয় আছে, তবে জোকের পরিমাণ কম, কেন এখানে নাকি বাদর প্রচুর, তো জোক খেয়ে নেয় নাকি বাদর। যা ইনফরমেশন বলছি সব এখানকার লোকেদের কথাই বলছি, আমার কিছু পার্সোনাল নয়, আমিও প্রথমবারই এসছি। এই হচ্ছে ব্যাপার, এই যে হিমালয়। তো চলো আর বেশি দেরি করব না, এখন সারি ভিলেজের উদ্দেশ্যে বেরোনো যাক। তো তোমাদের তো বললাম যে প্রথমে যাব দেউরিয়াতাল, এখানে না প্রবলেম হচ্ছে প্রতি মুহূর্তে প্ল্যানিং চেঞ্জ হচ্ছে, কিচ্ছু করার নেই। এক সময় এ বলছে এটা ঠিক, এক সময় ও বলছে ওটা ঠিক। তো যাই হোক, আসলে ব্যাপারটা হলো, সকাল 7টায় যদি বেরোতাম তাহলে দেউরিয়া তাল করে তুঙ্গনাথ করা যেত, কিন্তু এখন যেহেতু 9টা বেজে গেছে, অনেকটা লেট হয়ে গেছে। তাই সবাই আগে সাজেস্ট করছে তুঙ্গনাথটা দেখে নিতে, যেহেতু তুঙ্গনাথ বেশি ফেমাস, তাই তুঙ্গনাথটা দেখে নিতে। আর যাই হোক, ভগবানের দর্শন দিয়েই শুরু করা ভালো, তাই তুঙ্গনাথ আগে যাচ্ছি, ফেরার পথে যদি টাইম হয় তাহলে দেউরিয়া তাল যাবো। কেননা দেউরিয়া তাল ট্রেকটাও সবাই বলছে খুব টাফ ট্রেক, খুব টাফ ট্রেক না, সময় অল্প, বেশি রাস্তা নয়, কিন্তু
তোমরা যদি মে জুন মাসে আসো তখন দেখবে হচ্ছে হলুদ, চারিদিকে হলুদ হয়ে গেছে, এই সময়টা পাবে ফুল গ্রিনারি। আবার যদি ডিসেম্বর জানুয়ারির দিকে আসো তখন ফুল হোয়াইট, তখন বরফে ঢেকে যায়। ঠিক আছে, তো এখানে এভাবে ওয়েদার চেঞ্জ হতে থাকে, মানে তুমি যে কোনো সিজনেই আসলে নতুন রূপ দেখবে, যে এখন যা দেখছো তুমি এই টাইম চেঞ্জ হলে অন্য আবার রূপ দেখবে। আমার খুব ইচ্ছা আছে একবার উইন্টার সিজনে এখানে আসার, বরফ দেখার, দেখি হয় কি না। এবার যা চার্জ বলছে, চার্জ তো অসাধারণ, 1800 টাকার রুম বলছে, 3500 টাকা হয়ে যায়। দেখি যদি একটু আমাকে স্পেশাল ছাড় ফাড় দেয় তাহলে দেখি। আমাদের হোটেল থেকে জাস্ট 10 থেকে 15 মিনিটের ডিস্টেন্সেই আমরা পৌঁছে গেছি তুঙ্গনাথ ট্রেকের, যেখান থেকে শুরু হয় সেই মেন দরজার সামনে। এখান থেকে আমরা সোজা উঠে চলে যাব তুঙ্গনাথের দর্শন করতে। তুঙ্গনাথ এই মেন গেটের সামনে এসেই, যে এখানেই কার পার্কিংয়ের জায়গা, বাইক সব কিছু রাখতে পারো। আমরা এই দোকানকে বলে এখানেই সামনে বাইকটা রেখে দিয়েছি, কোনো অসুবিধা নেই এখানে। তারপর এখান থেকে সোজা উঠে চলে যাবে তুঙ্গনাথের দর্শন করতে, বলছে তো 3 ঘন্টা লাগবে, দেখা যাক ভগবানের কি ইচ্ছা। বিদ্যাধিপতি বালা সপ্তপুর সুন্দরী মন্দির, তুঙ্গনাথ যাওয়ার পথে মন্দিরটা পড়ে, মা বালা ত্রিপুর সুন্দরী। ঠিক আছে, এখানে থেকে প্রণাম করে যাত্রা শুরু করছি, বাজে 9:35, দেখি কতক্ষণ সময় লাগে। এখানে কিন্তু ঘোড়া খাচ্চারও পাওয়া যায়, লেখা তো তাই আছে। আচ্ছা, তুঙ্গনাথ কিন্তু চামোলি ডিস্ট্রিক্টে, গুপ্তকাশী অবধি রুদ্রপ্রয়াগ ছিল, তারপরে এগুলো সব চামোলি ডিস্ট্রিক্টে। বৃক্ষে হি জীবন হ্যায়, বন্য প্রাণীও কি সুরক্ষা হামারে লক্ষ্য, ফর্মুলা ওই ট্রেকিং এর, ধীরে ধীরে হাঁটো, ছোট ছোট পা ফেলো, মুখ বন্ধ করে হাঁটো, যেটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, আর কথা কম বলো, যেটাও আমার পক্ষে সম্ভব না। এই হচ্ছে ঘোড়াও, বললাম না ঘোড়াও পাওয়া যায়, এই হচ্ছে ঘোড়া। ছোট ট্রেক তো এখানে, না ঘোড়াটা লোকে কম নেয়, কিন্তু ঘোড়ার টাট্টি এখানে আছে, সেটা ঠিক আছে, মানে কেউ গেছে ঘোড়া নিয়ে, কিন্তু কেদারনাথের মতো অত ঘোড়ার ভিড় নেই। ছোট ট্রেক অনেকে মনে করে 3 ঘন্টা তো লাগবে, ওই গিয়ে চলে যাব হেঁটে হেঁটে। হ্যাঁ, যেটা কালকে বলছিলাম,
এখানে তো সোলার সিস্টেমে চলে, এখানে ইলেকট্রিসিটি আর টেলিকম কমিউনিকেশনের নেটওয়ার্ক একদম নেই, জিরো। গাছগুলো কিভাবে আছে দেখো, তার কারণ হচ্ছে বন্যপ্রাণী সংরক্ষণ। এই এলাকায় প্রচুর লেপার্ড আছে আর বানর আছে, তো এবার বন্যপ্রাণী গাছে ওই তারগুলো, ইলেকট্রিসিটি তার, এখানে প্রচুর বৃষ্টিও হয় তো তারে লেগে মারা যেতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে, তো ওদের যাতে ক্ষতি না হয়, ওরা যদি ওরা যেহেতু ওরা যাতে এই এলাকা ছেড়ে বেরিয়ে না যায়, বন্যপ্রাণী সংরক্ষণের জন্যই কিন্তু এইখানে এই ব্যবস্থা, যে কোনো ইলেকট্রিসিটি কোনো নেটওয়ার্ক নেই, পাবে না। তো এখনই হাঁপাচ্ছি, আমি অনেক কথা বলছি তাই হয়তো, চলো আবার গিয়ে কিছুটা দেখাচ্ছি ভিউজ। কেদারনাথ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, নো প্লাস্টিক জোন, প্লাস্টিক ফেলা এখানে মানা, যেমন নির্দিষ্ট জায়গা করে দিয়েছে প্লাস্টিক ফেলার জন্য। কতটা উপরে উঠে এসেছি দেখো, ওই রাস্তা দিয়ে আমরা বাইক চালিয়ে এসেছি এখন এখানে। বাবা তুঙ্গনাথ, হ্যাঁ তুঙ্গনাথ, তুঙ্গনাথ বাবাকে পাচার, তুঙ্গনাথ বাবাকে অভি তো যা রে শুরু করিয়ে, অভি কহা কর লিয়ে তুঙ্গনাথ যা রে। হ্যালো, কিন্তু পুয়া কানেকশন বাবা অন্তর জান, বাবা কা মন্না হোগা, বাবা বাবা কা মন্না না, ফির ইস বার বাবা সপনে মেয়ে আয়ে, নিজে সপনে মেয়ে আজাতে সপনে মেয়ে আজাতে, যাও বাবা কি ভাই তো সহি করো, চন্দ্রশিলা তক পৌঁছতে পৌঁছতে ইউই মজা আ জায়েগা। হ্যাঁ হ্যাঁ ফটো খিনে, এখানে সামনে আর একটা ছোট্ট মন্দির আছে, 10:05 অবধি হেঁটেছি, হেঁটে একটু রেস্ট নিলাম, এই জায়গাটা দেখাইনি কি, ও না না মন্দির না, এটা কিছু লেখা আছে চন্দ্রশিলা, চন্দ্রশিলার পৌরাণিক ব্যাখ্যা এখানে দেওয়া আছে এই জায়গাটায়। তো 10:05 অবধি হেঁটেছি, মানে আধ ঘন্টা কন্টিনিউ হেঁটেছি। এখানে প্রবলেম হলো এখানে কোথাও ল্যান্ডমার্ক নেই, ঠিক আছে কতটা এলাম আর কতটা বাকি বুঝতে পারছি না, তো হেঁটে এখানে এসে একটা নিম্বুজ খেলাম, এখানে লেবু জল নেই, নিম্বুজ এখানে ওই কেদারনাথের মতোই উপরে 40 টাকা, 20 টাকারটা 40 টাকা একই, কিন্তু এটা কিন্তু কেদারনাথ থেকেও অনেক স্টিপ ট্রেক, মানে ঢাল রাস্তাটা খুব ঢাল, এটার জন্য একটু প্রবলেম হচ্ছে, বাদবাকি এমন কিছু হাঁটিনি যে
মানে শ্বাসকষ্ট হবে, কিন্তু হচ্ছে, কেন রাস্তা খুব খাড়াই। ওই দিকে উঠে যাব, অতটা অনেকে শর্টকাট নিচ্ছে, কিন্তু শর্টকাট নিয়ে লাভ নেই। একটা শর্টকাট নিয়ে তারপর আধ ঘন্টা বসে থেকে সময় নষ্ট করার মানে হয় না, তার থেকে টুকুর টুকুর করে ওঠাই ভালো। তো চলো যাওয়া যাক। কত বাদর, কি সুন্দর ভিউস! কিন্তু বাদর দেখলে আমার ভয় করে, যদি আমার ক্যামেরাটা পকাট করে নিয়ে নেয়। প্রায় 2 ঘন্টা হয়ে গেল চলছি, কতটা এলাম এখনো জানি না, ভর্তি বাদর। 2 ঘন্টা বেশি হয়ে গেছে, হ্যাঁ না 2 ঘন্টা 5 মিনিট হয়েছে, বেশি কিছু হয়নি। ভিউস তো এখানে অসাধারণ, অসাধারণ ভিউস, তার সাথে বাঁদর। এই কাপলের সাথে আমাদের আলাপ হয়েছে, ভীষণ ভালো। ওনারাও বাইক করে এসছেন শ্রীনগর থেকে, ভাবতে পারো? তো এখন বাজে 10:35, 1 ঘন্টা হয়ে গেছে আমি হাঁটছি, কিন্তু কতটা রাস্তা এলাম বুঝতে পারছি না। এখানে কোথাও ল্যান্ডমার্ক নেই বা কিলোমিটারও লেখা নেই, অনেকটাই তো হেঁটে চলে এসেছি। এখানে স্লোপ ভীষণ ঢাল, ভীষণ স্টিপ, এর জন্যই অসুবিধা হচ্ছে, না হলে অসুবিধা হওয়ার তেমন কিছু কারণ নেই। 2-3 মিনিট একটু বসেছিলাম, তারপর এখন আবার চলতে শুরু করেছি, দেখা যাক কখন পৌঁছাই। মানে কাঠ বোঝাই করে ঘোড়া দিয়ে তুলছে, একটা ছোট্ট বাবার আশ্রম আছে বলছে, আর বেশি দূর নেই, মোটামুটি পৌঁছেই গেছি। আজকে পুরো ফগ দিয়ে ঘেরা, কুয়াশা দিয়ে ঘেরা, চলো দেখা যাক আর কতক্ষণে পৌঁছাই। মনে হচ্ছে তো চলে গেছি, লন্ডন, ইউকে, সুইজারল্যান্ড যাওয়ার দরকার কি? ইন্ডিয়ার ইউকে থেকেই তুমি অনেক সুন্দর সুন্দর অভিজ্ঞতা পেয়ে যাবে, কত সুন্দর সিনিক ভিউ পেয়ে যাবে, আর কোনো বিদেশে যাওয়ার দরকারই পড়বে না যদি ইন্ডিয়াকে ঠিক মতো এক্সপ্লোর করা যায়। আর বলবো আর একটা কথা, এখানে খুব সাবধানে যাবে, এই রেলিংগুলো কিন্তু সব জায়গায় নেই, বেশিরভাগ জায়গায় কিন্তু পুরো ফাঁকা, চেষ্টা করবে ধার বরাবর না যেতে, কেননা এর চড়াইগুলো খুব স্টিফ, হ্যাঁ, আর বেশিরভাগ জায়গায় রেলিং নেই, এরকম ফাঁকা। তো দেখেছো রেলিংগুলো আলগা, হাত দিলেও মুশকিল, মাঝখানে
মাঝখান দিয়েই যাবে বাবা। এক্ষুনি রেলিংটা পড়ে যাচ্ছিল, পড়ে গেলে কি বিপদ হতো, কিন্তু আমাকে লাগিয়ে দিতে বলতো তাতে হয়ে যেত। কত লোক নামছে এখন, ভিউজটা দেখো এখান থেকে অসাধারণ। চলো যাওয়া যাক, দেখি কতক্ষণে পৌঁছাই। ওই দেখো মন্দির দেখা যাচ্ছে, চলেই এসছি। চড়াই মে বাত এসা হ্যাঁ না, 500 মিটার 1 কিলোমিটার লাগতা হ্যাঁ। ১২:০৫ বাজে তো এখন আমরা পৌঁছে গেছি তুঙ্গনাথে। ওই এখান থেকে উঠে গেলে তুঙ্গনাথ মন্দির, আর এটা হলো আকাশকুণ্ড। এখানে ঠান্ডা পানি আছে, অনেকে এখানে চান টানও করে। এই যে আকাশকুণ্ড, এখানেও গুপ্তকাশীর মতো কিন্তু দুটো মুখ আছে। এটা গোমুখ, গঙ্গা জল পড়ছে, এটা হাতির মুখ। কিন্তু এখান থেকে তো জল আসছে না, ঠিক আছে সেটা আলাদা কথা, এখানে ঠান্ডা জলই আসে। এই জায়গাটা পূজা অর্চনা হয়। তো এখান থেকে সোজা আমরা চলে যাব তুঙ্গনাথ মন্দিরের দিকে। উত্তরাখণ্ডে পঞ্চ কেদারে তৃতীয় কেদার দর্শন হচ্ছে। দ্বিতীয় কেদার কেদারনাথ, এটা তৃতীয় কেদার তুঙ্গনাথ। চলো এরম রাস্তা এই দিয়ে সোজা উঠে চলে যাব তুঙ্গনাথ মন্দির। এখানে কিন্তু অনেক হোটেলেই তোমার থাকা খাওয়ার ব্যবস্থা আছে, মানে কেউ যদি বিকেল বিকেল চলে আসে এখানে এসে থাকতে পারে। হ্যাঁ এখানে বলছে, আমরা অবশ্য বার্গেনিং করিনি এখনো, 300 টাকা পার হেড থাকা রাত্রেবেলা। ভাবো খাওয়া দাওয়াটা আলাদা, বা তো ভালোই। কালকে যদি আমরা চলে আসতাম রাত্রে বিকেলবেলা ট্রেক করে, এমন কিছু না 2 ঘন্টা 15 মিনিটে পৌঁছে যেতাম, 5:30-5:30 আমরা ইয়ে করতাম, এখানে পৌঁছে যেতাম, ঠাকুর দর্শন হতো, থাকাও হয়ে যেত। দেখো রুমস অ্যাভেলেবেল, অনেক রুমসই আছে। তো এগুলো যেতে যেতে এক্সপিরিয়েন্স হয়, একবারে কিছুই নয়। তোমরা এলে তাই করতে পারো। আমার তো 2 ঘন্টা 15 মিনিট 20 মিনিট মতো লাগলো। তো তোমরা যদি তুঙ্গনাথে আসো, এখানে ট্রেক করে 2-2.5 ঘন্টায় চলে এলে, থেকে নিলে সকাল সকাল পুজো দিয়ে রাত্রেবেলা হয়তো নিশ্চয়ই এখানে আরতি হয় দেখে নিলে, খেয়ে শুয়ে পড়লে সকালবেলা পুজো দিয়ে এখান থেকে চন্দ্রশিলা ট্রেক 1-1.5 ঘন্টা খুব একটা কষ্ট হবে না, করে নিলে করে নিয়ে হালকা জিনিসপত্র নিয়ে নেমে গেলে, নেমে গিয়ে দেউরিয়া তাল চলে গেলে, পয়সাও বেঁচে গেল, কাজও হয়ে গেল,
চল এখন অনেকটাই উঁচু আছে, অনেকটা উঁচু। দেখো আমরা ভুল করেছি আমরা, আমি তো বলবো তোমরা তুঙ্গনাথে চলে আসো, 2 ঘন্টা 15-20 মিনিটের ট্রেক। হ্যাঁ এখানে এসে থাকো, এটা একটা বাঙালি হোটেল, হ্যাঁ হিন্দিতে লেখা আছে, কেননা এখানে তো হিন্দি বেশি চলে। গণেশ হোটেল, ও উনি এক্স আর্মি, আপনার নাম বাতা দিজিয়ে। জুনিয়র কমিশন অফিসার। আজ নাম ভারত, ভারত উনকা নাম ভারত হ্যায়, এক্স আর্মি অফিসার হ্যায়। তুঙ্গনাথ কে হোটেল কে একদম পাশে ও উনকা দোকান হোটেল বগেরা হ্যায়, ও 500 রুপে মে বেড দেতে হ্যায় ডরমিটরি মে, আর আগর আপ সিঙ্গল রুম লেনা চাহতে হ্যায় তো 2000 রুপে এক রুম কা পড়েগা, উসমে 4 জন রহ সকতে হ্যায়, এবার আগর 2 রহে 3 রহে ও আপকা উপর হ্যায়। সুবিধা এটাই আমি বলবো, মন্দির থেকে একদম নিচে, আর এখান থেকে থাকলে তোমাদের সুবিধা কি, খাওয়া দাওয়া করলে সকালবেলা বেরিয়ে চন্দ্রশিলা ট্রেক করে নিলে নেমে গেলে। তো আমার তো মনে হলো যে আমরা ভুলই করেছি কালকে চোপতায় থেকে। আচ্ছা ঠিক হ্যাঁ জরুর আয়েঙ্গে। এই আমরা যদি জানতাম যে আমার যে তুঙ্গনাথের সামনে এত ভালো হোটেল খাওয়া দাওয়া পাওয়া যাবে, আর কি বলবো একদম সামনেই হবে, সকালে তো কষ্ট হবে না, রাত্রেবেলা ট্রেক করে চলে আসতাম, 2 ঘন্টার তো ট্রেক, আর কি হবে। এক্সপিরিয়েন্স আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি, তোমরা এতে প্রবলেমে না পড়ো, ঠিক আছে। আর কিছু না, 300 টাকা 500 টাকা এরকমই রুম বলছে, সামনে একজন বললো 300, এ বলছে 500, তো এরকমই। আসলে ব্যাপারটা কি, ওটা 300-500 না, ব্যাপারটা হচ্ছে কোয়ালিটি, সে 300 কোয়ালিটি 300-500 কোয়ালিটি 500 সেটাও ব্যাপার আছে, কেন একই জায়গায় আলাদা আলাদা রুম চার্জ নিয়ে এরা বেশি কিছু লাভ করতে পারবে না, এই হলো ব্যাপার। এই রেলিংগুলো খতরনাক, একবার ধরতে গিয়ে উল্টে গেছিল আমার, তোমরা বুঝে হাত দেবে, চলে এসেই গেছি আর কি। এই তুঙ্গনাথ যাওয়ার রাস্তা, এই যে বোর্ড দেওয়া আছে, এখান থেকে চন্দ্রশিলা ট্রেক মাত্র 1 কিলোমিটার, মানে 1 ঘন্টারই ট্রেক ধরো। এদিক দিয়ে এলে হচ্ছে তুঙ্গনাথ মন্দির, এদিক দিয়ে সোজা চলে গেলে চন্দ্রশিলা ট্রেক, যাবো তো বটেই, চলো আগে তুঙ্গনাথ দেবের দর্শন হোক। জয় বাবা তুঙ্গনাথ তৃতীয় কেদার, পৌঁছে গেছি আমরা, এই যে পঞ্চ কেদার দর্শন, সব নাম লেখা আছে, প্রত্যেকটা কেদারের নাম লেখা আছে। হ্যাঁ এই এই অনেক ব্লক করেছো, পজ করে বলে আমরা ফটো শুট করে তাহলে যাব। বাদালো কি দেশ মে আ গয়ে, পুরো মেঘে ঢাকা চারিদিক, কুয়াশা কেউ বলছে মেঘ, যাই হোক এই হলো মন্দির, মন্দির পরিসর আস্তে আস্তে ঘোরাচ্ছি, দেখে নাও ত্রিশূলটা দেখো, যে ত্রিশূলটা দেখো, এখানে লেখা আছে সব বিবরণ আছে, কিভাবে কখন ভোগ হয়, কখন কিরকম পূজা দর্শন হয়, সবকিছু এখানে লেখা আছে। তো এদিক দিয়ে সোজা উঠে যাব, এই যে মন্দির, নন্দী মহারাজ, সবাই ফটো সেশন করছে, তো আগে দিয়ে যাওয়াটা ঠিক নয়। পঞ্চ কেদারি, কেদারনাথের 5টা মন্দিরই একই রকম দেখতে, প্যাটার্নটা একই রকম, এই ত্রিশূল। তো এই হলো কেদারনাথ মন্দিরে নন্দী মহারাজ,
নন্দী মহারাজ ভগবান কেদারের দিকে মুখ করেই আছেন, যেটা সব জায়গায় হয়। আচ্ছা, এই হলো তুঙ্গনাথের মেন মন্দির, সত্যম শিবম সুন্দরম। কৃপয়া মন্দির কে অন্দর ফটো লেনা মানা হয়, আমরা মন্দিরের ভিতরে ফটো নেব না, নিয়ম কা উলঙ্ঘন নেহি করনা চাহিয়ে, জো ভি লেনা হ্যায় বাহার সে লেনা হ্যায়। তাই মেন মন্দির হনে গণেশ জি আছেন, আরতির মন্ত্র এখানে দেয়া আছে। এরপরে এখান থেকে মেন মন্দিরের পাশ দিয়েই উঠে গেলে মহানন্দা পার্বতীজির মন্দির আছে। এখানে অনেকে তেল চড়ায়, দীপ জ্বালায়, এখানেও গণেশজি বর্তমান। আমার হাইট যাবে না ঘন্টাতে, কাছে নিচে দেখাচ্ছি, এখানে ফটো তুলতে পারো, এখানে অসুবিধা নেই। এর পাশ দিয়ে সোজা উঠে গেলে পঞ্চপাণ্ডব, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব এবং তার সাথে পাঁচ লিঙ্গ বর্তমান। পুজো করছেন, ডিস্টার্ব করা ঠিক না, পুজো করে নিল ওনারা। এই হলো গিয়ে মেন মন্দিরের চূড়া। এবার হলো এর পাশেই হলো ভৈরবনাথের মন্দির, বাবা ভৈরবনাথ। বাবা ভৈরবনাথ তামার ফলকেও আছেন। এর পাশ দিয়ে আর এর ভৈরবনাথের মন্দিরের পাশ দিয়ে উঠে গেলে হলো ভোগশালা। এখান থেকে সোজা চলে গেলে মানে ভৈরবনাথের মন্দির এইটা, হ্যাঁ, এর পাশ দিয়ে উঠে এসে সোজা চলে গেলে ভোগশালা, আর উপাস দিয়ে চলে গেলে ভূতনাথ টেম্পল। ভোগশালার পাশ দিয়ে আরো দেওয়া আছে, দেখি, ভূতনাথ টেম্পল, ভূতনাথ, রুদ্রনাথ সব মহাদেবেরই এক একটা রূপ। আগে মন্দির দেখিয়ে নি, তারপর মন্দিরের হিস্ট্রি বলছি। এখানেও একটা ছোট্ট মন্দির আছে, উঠে দেখতে হবে। হরে হরে মহাদেব। এখানেও একটা ছোট্ট মন্দির আছে, এখানে নাম লেখা নেই কিন্তু কোনো মায়ের মূর্তি আছে, কোনো মায়ের মন্দির, এই জন্যই লাল চেলি বাঁধা আছে। ঠিক আছে, এখান থেকে বেরিয়ে গেলে মনে হয় এটা ভূতনাথ মন্দির। চলো যাওয়া যাক।
ভূতনাথ মন্দির। ভূতনাথ মন্দির আরতি লাগে কি ভোগ লাগে গা? আচ্ছা আচ্ছা ঠিক হ্যাঁ, বাবা নে বলা হ্যাঁ কি আবি আরতি লাগে কি ভোগ লাগে গা, তো প্রসাদ লেকার জানা, ভগবানের প্রসাদ পাওয়া ভাগ্যের ব্যাপার। আর একটা কথাও আছে যে এই তুঙ্গনাথ মন্দিরও কিন্তু কেদারনাথ মধমহেশ্বর বাকি পাঁচ কেদারের মতো, এই মন্দিরও কিন্তু বরফ পড়ার জন্য শীতকালীন সময় বন্ধ হয়ে যায়, তখন এই মন্দির থেকে উৎসব মূর্তি বা বিগ্রহ নিয়ে যাওয়া হয় মক্কু মঠে। চোপতার থেকে নিচে একটা ছোট্ট গ্রাম আছে, সেখানে আছে মক্কু মঠ, ওখানে থাকেন বিগ্রহ, শীতকালীন সময় ছ মাস সেখানেই পূজিত হন বাবা তুঙ্গনাথ। এখানে ভোগ প্রসাদ দিচ্ছেন, অন্ন ভোগ হয়। হ্যাঁ গোবিন্দ ভোগ চালের প্রসাদ, অন্ন ভোগ হয়, তারপরে আবার মন্দির খুলবে। তো এই হলো ভূতনাথ মন্দির, এখান থেকে দেখে এবার ওই হলো চন্দ্রশিলা ট্রেক, ওই অত দূর উঠতে হবে চন্দ্রশিলা ট্রেক করতে গেলে। তো দেখি কি ইচ্ছা বাবা মহাদেবের, ইচ্ছা তো আছে ওঠার, বাদ বাকিটা দেখা যাক। তো এই রাস্তা থেকে যাচ্ছি, এটা হচ্ছে ভোগশালা, একটু আগেও দেখালাম, এই যে ভোগ রান্না করার জিনিসপত্র, কত পুরনো জিনিস না এখানে। আমার সমস্ত পাত্রে রান্না হয় দেখো, ভোগের সমস্ত জিনিস। ওই যে চন্দ্রশিলা তো উপরে উঠতে হবে, এনারা জব করছেন, আমি একটু মন্দিরটা ঘুরে নি। নন্দী মহারাজ আর এখানে একটা শিবের মন্দির আছে, এখানে শিবলিঙ্গ আছে, এখানেও জল ঢালে। এখানে লোকে চেলি বাঁধে, আমি একটা চেলি এনেছি বেঁধে দেব। এটা হলো উদ্যাক কুণ্ড, জলটা কেমন হলুদ,
তো তৃতীয় কেদার তুঙ্গনাথের দর্শন হলো। তৃতীয় কেদার তুঙ্গনাথের যেটা হিস্ট্রি সেটা কেদারনাথ রিলেটেডই, কেদারনাথের কেদারখণ্ডেও এটার উল্লেখ আছে যে যখন ভীম পঞ্চপাণ্ডবের মধ্যে ভীম সবচেয়ে বলশালী ছিল, তিনি যখন দু পা ছড়িয়ে পাহাড় দুটো পাহাড়ের মাঝখানে দাঁড়িয়েছিলেন, তখন সেই পায়ের তলা দিয়ে নন্দীরূপী শিব যিনি তিনি যেতে পারেননি, কেননা শিবের সম্মানে লেগেছিল যে তিনি কারুর পায়ের নিচ দিয়ে যাবেন না। তো সমস্ত নন্দী ভীমের পায়ের তলা থেকে বেরিয়ে গেছিল, শুধু একমাত্র নন্দীরূপী শিব যিনি তিনি যেতে পারেননি, কেননা পঞ্চপাণ্ডব চেয়েছিল ভগবান মহাদেবের দর্শন, এবার তিনি তো দর্শন দিচ্ছিলেন না বারবার বলেই তারা এই পথ তাদের বেছে নিতে হয়, আর ভগবানও তাদের দর্শন দেবেন না বলে তিনিও নন্দীর রূপ নিয়ে নেন। তো যাই হোক, যখন নন্দীরূপী শিব সেখান থেকে যেতে পারেন না, তখন ভীম বুঝতে পেরে যান, চিনতে পেরে যান, শনাক্ত করে ফেলেন যে এই হলো শিব। তখন তাকে ধরার জন্য তার পিছনে দুই পা এবং লেজ ধরেন, এবং সেই লেজ ধরার লেজ আর দুই পা যখন ধরে ফেলেন, তখন নন্দীরূপী শিব তার নিজের নন্দীরূপকে পাঁচ ভাগে ভাগ করে দেন। এখানে তার হৃদয় এবং চার পা পড়ে, মানে প্রথম, আগেও বলেছি কেদারনাথে একবার, প্রথম কেদার হচ্ছে রুদ্রনাথ যেখানে তার মস্তিষ্ক পড়ে, দ্বিতীয় কেদার হচ্ছে কেদারনাথ যেখানে তার কুচ পড়ে, তৃতীয় কেদার তুঙ্গনাথ যেখানে হৃদয় এবং চার হাত পা পড়ে, চতুর্থ কেদারে পাকস্থলী আর পেটের অংশ পড়ে যেটা মধ্যমহেশ্বর, আর পঞ্চ কেদার হচ্ছে কল্পেশ্বর যেখানে চুলের অংশ পড়ে। তো পঞ্চ কেদারের মধ্যে দুটো কেদারের দর্শন তো হলো, ভবিষ্যতে ইচ্ছা আছে পঞ্চ কেদার দর্শন করা, যদি তোমাদের সাপোর্ট আর বাবা মহাদেবের কৃপা থাকে তো নিশ্চয়ই আসবো, দর্শন করব। তো চলো এখন যাওয়া যাক, মন্দির দর্শন হয়েছে, পুজো দিয়েছি, প্রসাদ নিয়েছি, এবার আর দেরি করব না, চন্দ্রশিলার জন্য বেরোতে হবে। তো তুঙ্গনাথ মন্দির থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, এখন চন্দ্রশিলা ট্রেকের দিকে যাব। তো তোমরা যদি তুঙ্গনাথ মন্দিরে আসো, মোটামুটি চেষ্টা করবে 12:30টার মধ্যে এখানে আসার, মানে সেভাবেই ট্রেকটা স্টার্ট করবে সকাল সকাল। মোটামুটি আমরা 9:35 স্টার্ট করে ঠিকঠাক পৌঁছে গেছিলাম, প্রণাম দর্শন সব করতে পেরেছি, কিন্তু আমরা বেরিয়ে যাওয়ার পরে কিন্তু মন্দির বন্ধ হয়ে গেছে, 12:30টায় মন্দির বন্ধ হয়ে যায়, তারপরে অন্ন ভোগ লাগে। তো সেই জন্য 12:30টার মধ্যে আসার চেষ্টা করবে, মোটামুটি দু থেকে আড়াই ঘন্টা টাইম লাগে, তো সেরকমই অ্যাপ্রক্সিমেট টাইম বানিয়ে নেবে, ঠিক আছে? চলো এখন এখান থেকে জুতো নিয়ে চন্দ্রশিলার দিকে যাব। তো এখান থেকে আমরা চন্দ্রশিলা ট্রেক স্টার্ট করছি, এখন সময় 1:25, 1 কিলোমিটারের ট্রেক আছে, দেখা যাক কখন পৌঁছাই। জয় শ্রীরাম। মেঘটা দেখো যে হাতির কাছে, চলো যাই। তো 1:25 ভেবেছিলাম স্টার্ট করব চন্দ্রশিলা ট্রেক, কিন্তু প্রবলেম হলো যে আমার ওনাদের সাথে আলাপ হয়ে গেছিলো না রাস্তায়, তো ওনার সাথে আমরা একটু টিফিন টিফিন করলাম, গল্প গুজব হলো, ভগবানের কথা টথা হলো, হওয়ার পর আমরা তারপর স্টার্ট করলাম। তাই তখন বলেছিলাম 1:25, মানে এখন বাজে 2:15, তাহলে কতক্ষণ হলো, 25, 1 ঘন্টা 35 মিনিট, 50 মিনিট, মানে 1 ঘন্টা আমরা গল্প গুজব করে তারপরে এ আবার ট্রেক স্টার্ট করলাম, চন্দ্রশিলা ট্রেক 2:15।
বেশিক্ষণের ট্রেক না, 1 কিলোমিটার। 1 কিলোমিটারের ট্রেক, কিন্তু এ রাস্তা দেখো, কোনো রাস্তাই নেই, পুরো ভাঙা ভাঙা। ঠিক আছে, খুব টাফ ট্রেক। এক যেহেতু রাস্তাটা কম, হয়তো খুব একটা কষ্ট হবে না, না হলে অবস্থা খারাপ হতো। ওইখানে উঠতে হবে, ওইখানে। চলো, আমার মাথা ঘুরছে, যেতে যেতে কথা বলছি। वो नीचे वाला ही है। चलो चलो, मैं आ रहा हूँ। मेरे पास बहुत गुजराती है, जो मेरे क्लाइंट्स हैं। ये बैग को मैं आपको अकाउंट है वो। अरे चलो यार, हम आएंगे शॉप पे। हाँ, गुजरात में। हाँ हाँ, पक्का। फर्स्ट टाइम आपको आना पड़ेगा, आपके पूरा मोटिवेशन को 5 मिनट बोलो। ये मोटिवेट मत जाना। हर महादेव, हर महादेव, फोन दीजिए ना, एक वहीं यहीं खड़े आपको लिए। चलो भैया, रहने दो। अच्छा, तुम लोग दो वीडियो सुनो। সুইজারল্যান্ড হার মেনে যাবে উত্তরাখণ্ডের কাছে। अरे वो सबके लिए ठीक, कोई गलत नहीं है, उसके लिए दूसरी जगह जगह है। गोवा जाओ, आप यहाँ पे आके इन सब चीजों को करो। बादल करो, देखो बादल का स्लो मोशन में तैर रहे हैं। बादल कह रहे हैं भैया जल्दी से कर लो, हम आ रहे हैं, जल्दी से कर लो, तुम लोग कर लो अपना, इसलिए रुके हुए हैं, थोड़ा धीरे धीरे चलते हैं। तो आना जाना रहता ही है, लेकिन अच्छी बात यह है कि साफ भी होते रहते, आते रहते बादल। फिर कहाँ स्विट्जरलैंड लोग जाते हैं यार, इंडिया का यूके का मजा लो। গঙ্গাধাম থেকে বা পাশে সোজা চলে গেলেই চন্দ্রশিলা মন্দির।
क्यों नहीं क्यों नहीं, हाँ 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 जरूर आप बता दीजिएगा, हम एक बार करके हम लिख लेंगे। कलकत्ता এত ভালো লাগছে না এখানে এসে, এত ভালো ভালো লোকের সাথে আলাপ হচ্ছে। ট্রেকটা দেখো, রাস্তাটা দেখো, नंदा देवी। कौन से? अच्छा, यहाँ से ही कहाँ होगा त्रिशूल, कहाँ है त्रिशूल? त्रिशूल अच्छा वहाँ से दिखता है। हाँ, गोमुख से। अच्छा, गोमुख से। पत्थर इसका क्या अपना साइंस है या क्या इसका स्टोरी है? क्या क्या पत्थर का? ये जो पत्थर के ऊपर पत्थर चढ़ के रखे ना। हाँ, ये मैं भी सिक्किम में बहुत ज्यादा दिखने को मिलता है। हाँ, सिक्किम में ज्यादा, ये चलो आया तिब्बतीयन कल्चर से। हाँ, ये लोग मार्ग दर्शाते हैं, इधर से आओ। हाँ, कुछ मार्किंग करते हैं। हाँ, मार्किंग करते हैं। हम यहाँ आए हैं, जैसे हम बंगाली लोग नाम लिखते हैं ना हर जगह, वैसे ही है। यूपी के लोग वो बांध देंगे। हाँ, कुछ हम लोग जैसे बांधते हैं। हाँ, तो देखते बच्चों, वही होलो चंद्रशिला पर्वत, चंद्रशिला पर्वत और चंद्रशिला, चंद्रशिला भगवान चंद्रमा, भगवान चंद्रमार पूजा है ओखाने। और ধীরে আসবে চাঁদে, যেরকম বড় বড় পাথর থাকে বলে না, এটাও প্রমাণ যে ভগবান চন্দ্রমা এখানে বিরাজমান। আর চন্দ্রমার মন্দির এখানে, মানে এখানেও বড় বড় শিলাই পাবে। ডিস্টার্ব করে না, দেখতে পাচ্ছ কি সুন্দর। আচ্ছা, তো এই হলো ভগবান চন্দ্রমা, আর এখানে শিবের মূর্তি আছে, কেননা ভগবান চন্দ্রমা শিবের এখানে পূজা করেছিলেন। তো তোমাদের হিস্ট্রি বলে দিই, এই চন্দ্রশিলা পর্বতের হিস্ট্রি, সেটা হলো রাজা দক্ষ প্রজাপতির 27 জন কন্যা ছিলেন, তার মধ্যে একজন কন্যা রোহিণী সবচেয়ে সুন্দরী ছিলেন। সেই সুন্দরী কন্যা রোহিণীর প্রতি চন্দ্রমার প্রেম হয়, ভালোবাসা হয়, এবং এই অত্যাধিক ভালোবাসার জন্যই রাজা দক্ষ প্রজাপতি চন্দ্রমাকে অভিশাপ দেন, তার জন্যই তার ক্ষয় রোগ হয়। তখন ভগবান চন্দ্রমা এখানে আসেন, এটা সমুদ্র পৃষ্ঠ থেকে 4000 মিটার উঁচু, এখানে এসে উনি ভগবান শঙ্করের পূজো তপস্যা করেন। ভগবান শঙ্কর তাকে তুষ্ট হন তার তপস্যাতে এবং তাকে ক্ষয়রোগ থেকে মুক্তি দান করেন। এই জন্য বলা হয় এখানে এলে অনেকের অনেক কঠিন রোগ থেকেও মুক্তি পাওয়া যায়, যদি এখানে এসে ভগবান শঙ্করের দর্শন করে। তো চন্দ্রশিলা পর্বতের এই হলো ইতিহাস, হিস্ট্রি। খুব
সুন্দর ভিউজ, খুব সুন্দর, মানে চিন্তা করতে পারবে না এত সুন্দর ভিউজ। 1 কিলোমিটার রাস্তা, কিন্তু একটু স্টিপ রাস্তা আছে, রাস্তা প্রপার নেই এখানে, ঠিক আছে। এখানে একটু কষ্ট করে আসতে হয়, কিন্তু যদি তুঙ্গনাথ অবধি আসো আমি সাজেস্ট করব অবশ্যই চলে আসো। এখানে জয় শ্রীরাম, ভারতের পতাকা। ভারতের পতাকা উড়ছে, খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর জায়গা। চলো একটু দেখে নি, প্রণাম করে নি, তারপর আবার কথা বলছি। এখন টাইম হচ্ছে 3:40। দেখো এখানে এসে মানুষ ধ্যান করে, ভিউজটা দেখো অসাধারণ। আর মেঘটা কিভাবে আসছে, যেমন ভিউজ তেমন সুন্দর এখানকার পরিবেশ। এত ঠান্ডা, খুব ঠান্ডা না, মানে একদম নর্মাল টেম্পারেচার, আর এত ভালো লাগছে। মেঘটা দেখুন কীভাবে সরে আসছে, আস্তে আস্তে ভ্যালিতে ঢেকে যাবে। আচ্ছা এখানে বলে রাখি, এখানে কিন্তু ত্রিশূল, হিমালয়, নন্দা দেবী সমস্ত পর্বত দেখা যায় এখান থেকে, কিন্তু আমি তো আলাদা আলাদা করে বুঝতে পারছি না। ওটা নন্দা দেবী বললো, কিন্তু বাদ বাকি হিমালয় তো কোথায় বুঝতে পারছি না। ভ্যালি পুরো ঢেকে গেছে, উনিও ধ্যান করছেন। ভগবানের কৃপা আমি এত দূর অবধি আসতে পেরেছি, তাহলে আমার জীবনে এই প্রথম আমি এত ট্রেকিং করছি যে এতটা আসতে পারবো সত্যি ভাবতে পারিনি। তো এই হলো চন্দ্রশিলা পর্বত, আর এ হলো ভগবান শঙ্করের মূর্তি। তো এখান থেকে নন্দা দেবী, ত্রিশূল, বান্দরপুঞ্জ, চৌখাম্বা, কেদার পিক সমস্ত পিকগুলো দেখা যায়। এখন মেঘে ঢাকা, কিন্তু সমস্ত পিক দেখা যাচ্ছে কি যাচ্ছে না আমি বুঝতে পারছি না। ওদিকটা নন্দা দেবী বুঝতে পারছি, বাদ বাকিগুলো চিনতে পারছি না। আর এখানে তো ভগবান চন্দ্রমা তপস্যা করেছেন, সেই গল্পটা তো বললামই। এখানে কিন্তু ভগবান রামচন্দ্র তপস্যা করেছেন। মানুষের ভক্তি দেখছো কতটা,
ইন্সপিরেশন আর এখনো কতটা উদ্যম রয়েছে, মানে এতটা ট্রেক করে এসেও মানুষ হাঁপিয়ে যায়নি, এতটাই ভগবানের মহিমা। তো যেটা বলছিলাম যে ভগবান রামচন্দ্রও কিন্তু এখানে পুজো তপস্যা করেছেন, রাবণের মানে রাবণকে হারানোর পরে এখানেই তিনি কিন্তু তপস্যা করেছেন। তাহলে এখানে দুজন তপস্যা করেছেন, একজন ভগবান চন্দ্রমা আর ভগবান শ্রী রামচন্দ্র। তো চলো আস্তে আস্তে এবার এগোনো যাক, নিচে নামা যাক, দেখি আজকে কি করি, বিকালে যদি পারি তাহলে একটু সারি ভিলেজে যাব, দেখি বলতে পারছি না, প্রোগ্রাম এখানে সবসময় চেঞ্জ হচ্ছে ওয়েদারের উপর ডিপেন্ড হয়ে। আর তাছাড়া এনাদের সাথে আলাপ হলো না, তো ভালো, অনেক অভিজ্ঞতা আছে, শেয়ার করলো, আমরাও শেয়ার করলাম, তো ভীষণ ভালো লাগলো। চলো আস্তে আস্তে নামা যাক। হ্যাঁ কেদারনাথও দেখেছি, এখানেও দেখছি, এখানে তিব্বতিয়ান কালচার আছে, পাথর এভাবে রাখা, যে কোনো হিল স্টেশনে এটা খুব দেখা যায়। ভিউসটা দেখো কি অসাধারণ। যে বিয়ালিটা দেখো, ভেরি নাইস মিটিং ইউ। সো সরি আই ডিডন্ট ওয়ান্ট টু টেক ইউ টু মাচ অফ ইওর টাইম অর টক টু মাচ। মেঘ উঠছে দেখো, তোম গায়ের সামনে দিয়ে মেঘ উঠছে। চারটে বাজতে পাঁচ থেকে নামা শুরু করেছি, দেখি কতক্ষণে পৌঁছাই, তাড়াতাড়ি হবে। আসার সময় আমরা অনেক গল্প টল্প করতে করতে উঠেছি, তাই একটু টাইম লেগেছে, তাহলে কিন্তু ঠিক আছে। আসার সময় মানে তুঙ্গনাথ অবধি 2 ঘন্টা 20 মিনিট, আর এখানে তোমরা 45 মিনিটই ধরো। এবার নামার সময় দেখি কতক্ষণ লাগে, 4:05 থেকে শুরু করেছি। রাস্তা এরকম, ঠিক আছে, মানে প্রপারলি এখানে রাস্তা বানানো নেই, এখানে যারা যারা ট্রেকিং করতে এসছে, ভগবানের দর্শন পেতে এসছেন, তারা আস্তে আস্তে চলতে চলতে নিজেদের মতো রাস্তা বানিয়ে নিয়েছেন। কিছু কিছু ট্রেকের মজা এভাবে ন্যাচারাল বিউটিতেও থাকা উচিত, সব জায়গায় মানে শহরের মতো রাস্তা তৈরি থাকবে, তাহলে আর লোকে এত দূর আসবে কেন? তো সব কিছুরই মজা নেওয়ার জন্যই তো লোকে বেড়াতে আসে না। চলো আমরাও মজা নিই, মজা নামার সময় তো অসুবিধা হবে না, কিন্তু পা সবসময় কন্ট্রোলে থাকতে হবে, নামছি মানে হুড় হুড় করে স্পিড বাড়ালে হবে না, ধীরে ধীরে নামতে হবে, হ্যাঁ, তাহলেই কিন্তু ঠিক হবে। আর আমি এখানে অনেকের সাথে কথা বললাম, এই যাদের কাপিলের সাথে কথা হলো বা কিছু, যোগ ব্যায়াম করা কিন্তু খুব উচিত, যোগ ব্যায়াম জগিং এগুলো করলে বলে যে ট্রেকিংয়ের সুবিধা হয়, কষ্ট হয় না। কীভাবে যাচ্ছি, চলো আস্তে আস্তে যাই। হাই বন্ধুরা, দিনের শেষ কথা বলতে আজকে চলে এলাম। যেরকম যাওয়ার সময় সকালবেলা বলেছিলাম, যেরকম প্ল্যান ছিল যে প্রথমে সারি ভিলেজ যাব, দেবরিয়া তাল দেখব, তারপরে তুঙ্গনাথ দর্শন করব, কিন্তু সেরকম তো হয়নি। বাবা মহাদেব আগে নিজের কাছে ডেকে নিয়েছে যে তোমরা আগে তুঙ্গনাথ এসো, তারপরে অন্য কোথাও যাবে। তো তুঙ্গনাথ হলো, চন্দ্রশিলা ট্রেক হলো আজকে,
খুব ভালো এক্সপিরিয়েন্স, এবং প্রত্যেকবারের মতো ট্রিপে আমাদের কোথাও কারুর না কারুর সাথে এমন দেখা হয়, কথা হয়, আলাপ হয়, খুব ভালো হয়। নিজেদের এক্সপিরিয়েন্স শেয়ার করি, তারা এক্সপিরিয়েন্স শেয়ার করে, এবং আজকেও তার অন্যথা নয়, বাবা মহাদেবের কৃপায় যাদের যে কাপেলের সাথে আমাদের আলাপ হলো, মিস্টার অ্যান্ড মিসেস চৌহান, ভীষণ ভালো। গ্রেটার নয়ডা থেকে তারা বিলংস করে, তাদের দেশের বাড়ি অযোধ্যা। খুব ভালো মানে ব্যবহার, কথাবার্তা, এবং আমাদের ভাইবসও খুব মেলে। ওনারাও ঠিক আমাদের মতোই এরকমই শ্রীনগর, মানে উত্তরাখণ্ডের শ্রীনগর থেকে বাইক বাইক না সরি স্কুটি ভাড়া করে ওনারাও ঘুরছেন ঠিক আমাদের মতো। ভীষণ ভালো। আমরা যে হোটেলে এখানে রয়েছি, ওনারা একটু দূরে, মানে আমাদের এখান থেকে 5-7 মিনিট আগে হবে, ওনারা টেন্টে রয়েছেন, বুগিয়ালেই ওখানে টেন্ট ওনারা ভাড়া করে নিয়েছেন, সেখানে রয়েছেন। তো খুব ভালো আলাপ হলো, কথা হলো, এবং আমার ঘোরায় আর একটা সুন্দর এক্সপিরিয়েন্স অ্যাড হলো অন্যদের সাথে আলাপ হয়ে। মানে এত ভালো, যদি সত্যি কাছাকাছি হতো তাহলে আমরা গিয়ে কথাবার্তা বলতাম, আরও গল্প টল্প করতাম, কিন্তু সে তো হলো না। কেন ওনারা আমার এখান থেকে পাহাড়ি রাস্তা 5-7 মিনিট মানে জানবে অনেকটাই, ঠিক আছে, আর অন্ধকার হয়ে গেছে এখন। আমরা তোমাদের আপডেটটা দিইনি, নেমেছি তুঙ্গনাথ থেকে, তখন বাজে 7:15, পুরো চারিদিক অন্ধকার, কিছু রেকর্ডিং করার নেই, রেকর্ডিং করলে সব কালোই আসতো, কিছু ওই জন্য রেকর্ড করিনি। আর বৃষ্টি শুরু হয়ে গেছিলো, অতটা মানে জোরে না, ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছিল, পুরো ঠান্ডা হাওয়া দিচ্ছিল, যত তাড়াতাড়ি রুমে যাওয়ার একটা তাড়া ছিল, আর সেই জন্য আর আপডেট দিতে পারিনি। টোটালি আমি এক্সপিরিয়েন্স করলাম টোটাল তুঙ্গনাথ এবং চন্দ্রশিলা ট্রেক ওঠা নামা 5.5 ঘন্টা, একদম ঠিকঠাক 5.5 ঘন্টা। সেই বুঝেই কিন্তু তোমরাও যদি এখানে আসো, এই ট্রেকটা করো, সেইভাবেই টাইমটা শুরু করবে, যাতে টাইম অনুযায়ী শেষ করতে পারো, বিকজ এখানে কোনো লাইটের ব্যবস্থা নেই ট্রেকের পুরো রাস্তাটাতে, তো অন্ধকারের মধ্যে আসা ইম্পসিবল, আর চারধারে হচ্ছে ঘন জঙ্গল। তো এই হচ্ছে ব্যাপার। রাতে আজকে খেলাম হচ্ছে রুটি, দেখতেই পারলে রুটি, আর হচ্ছে এখানে বলে সীতাফল, আমাদের ওখানে কাঁচা কুমড়ো বলে, কাঁচা কুমড়োর তরকারি, সিম্পল তরকারি, মানে আমি হয়তো তোমরা বলবে সবই ভালো বলছে, কিন্তু সিম্পল এখানকার তরকারি এটা, এখানে এভাবেই গাড়োয়াল রিজিয়ানে এরা এরমভাবেই তৈরি করে খায়, জাস্ট অসাধারণ খেতে, এত সুন্দর খেতে, সিম্পল একটা তরকারি এত ভালো খেতে, চিন্তা করার বাইরে, ভেজে কোনো অসুবিধা হচ্ছে না, আমার তো হচ্ছেই না, ওরও না। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। রুটি নিয়েছিলাম আর ওই সিম্পল তরকারি, ব্যাস আর কিছু না। তো এখন আর বেশি রাত করব না, এখনই ঘুমিয়ে পড়ব, কেননা কালকে ইচ্ছা আছে সারি ভিলেজে গিয়ে দেবরিয়া তালটা দেখার, কেন এতটা এসে আর মিস করে চলে গেলে আবার কবে প্রোগ্রাম হবে, তখন একটা এই জায়গাগুলো তো সব দেখা হয়ে যাচ্ছে, তখন একটা মাঝখান থেকে খিচ বাদ হয়ে যাবে, সেটা চাইছি না, যে এটা এই জায়গাটা পুরো কমপ্লিট করে যাতে বেরিয়ে যেতে পারি, তাহলে ভবিষ্যতে যদি আসিও তাহলে অন্য জায়গাগুলো ভালো করে এক্সপ্লোর করতে পারবো। তো ইচ্ছা আছে, কিন্তু এখানে সত্যি প্ল্যানিং করে কিছু হয় না, ওয়েদার সময় তোমাকে নিজের মতো সব প্ল্যানগুলোকে চেঞ্জ করাতে থাকে। তো আমি সেটার জন্য কথা দিচ্ছি না, তো কালকের অপেক্ষা করো, দেখি কালকে কি করতে পারি, দেখা যাক। তো ভিডিওটা এতটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আমার যা এক্সপিরিয়েন্স তা তো শেয়ার করলামই, আবার কিছু মনে পড়লে এখনও মোটামুটি বাকি আছে 6-7 দিন, আরও এক্সপিরিয়েন্স শেয়ার করব। তো এই জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে নাও, আর এরকম ভিডিওর পরবর্তীকালেও যাতে আরও পাও, আর এই সিরিজটার পরবর্তী নোটিফিকেশানগুলো পেতে স্টে টিউনড প্রিয়াশা। ওকে, বাই, গুড নাইট, দেখা হচ্ছে কাল সকালে।